সিন্ডিকেট ভাঙো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, ডিম সবজি মাছ মাংস সহ নিত্যপণ্যের দাম কমাও, এমন প্রতিবাদকে সামনে রেখে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে 21 অক্টোবর মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। মানববন্ধন থেকে বক্তারা বলেন, বিগত সরকারের সিন্ডিকেট ভেঙে মানুষের সহনশীল পর্যায়ে ডিম সহ নানা ধরনের নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে নাগরিক কমিটির নেতৃবৃন্দরা। মানববন্ধন থেকে আরও বলা হয়, বিগত সরকারের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার জন্য নিত্যপণ্য অনেকটাই দাম কমাতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, শ্রমিক নেতা মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল সুজন সহ আরও অনেক নেতৃবৃন্দরা। আমি যখন দেখি মুন্সিগঞ্জ মুক্তারপুর এই সমস্ত কলেস্টলগুলির মধ্যে আলু, যে আলু সিন্ডিকেট, সে আলু ক্রয় করলো 20 টাকা কেজিতে এবং সে আলু কলেস্টরলে রাখলো সর্বমোট মূল্যে 27 টাকা তার খরচ পড়লো, তো সে আলু বিক্রি করে 45 থেকে 50 টাকা। এটা যখন ধরা হলো, সে আলুগুলো যদি জনগণের মাঝে ফ্রি বিলিয়ে দেওয়া হতো তাহলে এই সিন্ডিকেটর থাকতো না। আজকে দেখেন দ্রব্যমূল্য পাগলা গণ্ডির মতো বাড়ছে, এর কোনো জবাব নাই, জবাবদিহি নাই। মজুদদার কারা, এতদিনও কি এই মজুদদার শনাক্ত করা যায়নি? আমরা বিগত দিনে, আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর পার হয়ে গেছে, এই 53 বছরে যারাই বাংলাদেশে ক্ষমতা এসেছে তারা কিন্তু জনগণের ভাগ্যের, জনগণের সমস্যাদি সমাধান করতে পারে নাই। তারা ধনী হয়েছে, তারা লুটপাট করছে, টাকা পয়সা পাচার করছে, ক্রমান্বয়ে একের পর এক এই দেশে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, 104 হটিয়ে আর 104 এসেছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। NAN TV নারায়ণগঞ্জ।